সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই তিন মাথার মিনি অটো রাইস মিল বাসন ছাদাইশের ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তবে মেশিনটি আপডেট ভার্সন, আপডেট বলতে কী বোঝায়, আপডেট বলতে বোঝায় যে কোন কোন জায়গায় আগে সমস্যা ছিল ওই সমস্যাগুলো সমাধান হয়ে যে মেশিনটি ফুলফিলভাবে আসে ওই মেশিনটিকে ভার্সন আপডেট ভার্সন বলা হয়। প্রথমত আপডেট কী হয়েছে, আগে এই হোপারগুলো ছোটো ছিল, যার ধরুন ধান অল্প ধরত, এখন হোপারগুলো আগের যে বাসনগুলো ছিল ওই বাসন থেকে অনেকটুকু বড় হয়েছে, যার ধরুন আপনার অনেক পরিমাণে ধান ধরবে এই হোপারের মাধ্যমে। দ্বিতীয়ত আপনার এখানে ডিক্স মিল বা ক্রাশার মিল বলি, তো ডিক্স মিল আগে যেটা আসতো এটা দ্বিতীয়ত যেই পরিবর্তনটা আসছে এটা হলো ডিক্স মিল বা ক্রাশার মিল। তো ক্রাশার মিলের এই বডিটা ছিল আগে আপনার ডালাই বডি, ডালাই বডি হওয়ার কারণে ডালাই বডি অনেক সময় কাজ করতে করতে ভেঙে যেত বা ফেটে যেত, কিন্তু এটা স্টিল বডি হওয়ার কারণে ফাটার কোনো সম্ভাবনা নাই। তো দর্শকবৃন্দ, আগের যে ডিক্স মিলগুলো ছিল এগুলো সম্পূর্ণ ঢালাই ছিল এবং এই ভিতরের যে শিটগুলো ছিল এবং চিকন নেট ছিল না, গোটা নেট ছিল। আর এখন যে আপডেট হয়ে আসছে মেশিনটি পুরোটাই নতুন এবং আপডেট হয়ে আসছে, এই যে দেখেন এগুলো স্টিলের, সে আগে ছিল ঢালাই। আর বিশেষ করে মূলত এই ডিক্স মিল দিয়ে আপনারা কী করবেন, এই ডিক্স মিল দিয়ে যারা গরুর খাবার বা মুরগির খাবার হাঁসের খাবার তৈরি করতে চান তারা করতে পারবেন। তাছাড়াও বাড়ির যে পিঠা তৈরি হয় এই ডিক্স মিলের সাহায্যে, আপনার ভিজা চাউলের গুঁড়ি হয় যেটাকে অনেকেই আটা বলে। আপডেট হয়েছে আপনার এই যে মেশিন আগে ছিল ল্যান্ডিং অবস্থায়, মানে আগে ঝুলে থাকতো এই গ্রাইন্ডারটা 8 ইঞ্চি গ্রাইন্ডার, কিন্তু এখন ঝুলে না থাকার কারণে আপনার মাটির সাথে একদম ফিক্সড থাকে। মাটির সাথে ফিক্সড থাকার কারণে মেশিনটি যে কোনো জায়গায় পরিবহন করতে পারবেন ইজিতে। তো দর্শকবৃন্দ, আরেকটি আপডেট ভার্সন দেখুন, এই ভার্সন 27-এর সাথে আপনার অটো সার্কিট দেওয়া থাকে, এই যে দেখুন অটো সার্কিট দেখা, যেটা আগের 26 বলেন, 25 বলেন, 24 বলেন কোনো মেশিনের সাথে এই অটো সার্কিট ব্রেকার দেওয়া থাকে না। না দেওয়ার থাকার কারণে আপনার অনেক ক্ষেত্রে মোটরটা জ্বলে যায় বা পুড়ে যায়, কিন্তু ভার্সন 27-এ অটো সার্কিট ব্রেকার দেওয়ার কারণে আপনার মেশিনের তেমন একটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। এখন দর্শক আরেকটি বিষয় ফলো করেন, এখানে যে আমাদের অটো পুলি আছে দেখেন, এই যে অটো পুলি, আগে যে মেশিনগুলোতে ছিল ওইগুলো ছিল গিয়ার পুলি। তো গিয়ার পুলি থাকার কারণে গিয়ারে অনেক সময় সমস্যা দেখা দিলে মোটর জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে, আর অটো পুলি কোনো জায়জামালা নাই, শুধু আপনি পুলির গার্ডগুলো চেঞ্জ করবেন, আপনার এদিকে দিলে এটা চলবে, আবার যখন আপনি চেঞ্জ করে দিবেন, এই যে দেখেন আমি চেঞ্জ করতেছি, এদিকে চলবে। সুতরাং অটো পুলি সবচেয়ে ভালো গিয়ার পুলির চেয়ে, কারণ গিয়ার পুলি অনেক ক্ষেত্রে আপনার মোটর জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা আর একটা বড় পরিবর্তন ভার্সন 27-এ। তো আমরা দর্শকবৃন্দ, আমরা এখন মেশিনটি দিয়ে ডান থেকে চাউল ভেঙে দেখাবো আপনাদেরকে, তারপর ভিডিওটি নাটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভার্সন 27-এর আরেকটি পরিবর্তন হলো এখানে যে নেট, আপনার যে এখানে খুদটা বের হবে, এখানে চাউলের যে ময়লা, ঠিক আছে, আর ভিতরে একটা ফ্যান থাকে। আগের যে বাসনগুলো ছিল ওই ফ্যানগুলো ছিল প্লাস্টিকের, যার ধরুন প্লাস্টিক থাকার কারণে আপনার ফ্যানগুলো ভেঙে যেত, আর আমরা এখন আপডেট ভার্সন 27-এ ফ্যানগুলো স্টিলে নিয়ে আসছি যাতে করে ফ্যানগুলো না ভাঙে। তো আমরা মেশিনটি এখন চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স দেখেন, একদম ফ্রেশ ভার্সন 27-এর যে চাউলগুলো আমরা বের করলাম বা ধান থেকে চাউল ভাঙলাম বা ধান ভাঙানো হলো, দেখেন একদম ফ্রেশ চাউল, যার মধ্যে কোনো পোড়া নাই,
একদম আপনি ইচ্ছা করলে এখনই রান্না করে খেতে পারবেন, ঠিক আছে? আরেকটা বিষয় হলো, এখানে দেখেন আরেকটা ফাংশন, এই দিক দিয়ে খুদ, এই যে দেখেন, এই যে খুদ মানে ময়লা যেটাকে বলে, এই দিক দিয়ে পড়ছে, ঠিক আছে? তো এখানে এই মেশিনটাতে আপনাদের যে ভালো চাউল দিয়ে এক পাশে থাকবে আর যে খুদগুলো অন্য পাশে দিয়ে পড়ে যাবে, একদম ফ্রেশ চাউল। তো ভিউয়ার্স, অনেকের আপনার অভিযোগ থাকে যে কুড়া কুড়া নাকি চিকন হয় না, মোটা হয়। দেখেন একদম কুড়া হয়ে গেছে আমাদের এই পার্সন 27-এ।